নমস্কার বন্ধুরা, সোনার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের হবে একটা কলার বড়া। কলাটা অবশ্য একটু নরম হয়ে গেছে, আপনাদের দেখলে হয়তো পছন্দ হবে না, আপনারা এগুলো ফেলেই দেন। সেইগুলো দিয়ে আজকে আমি বড়া বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি এক মুঠো চাল ভিজিয়েছি, এইটাকে এবারে বেটে নেব। এই চালটা কিন্তু আতপ চাল, ঠিক আছে। এবার একটু নুন দিয়ে দেব, এবার একটু চিনি দেব, দু চামচ দিলাম, ময়দা দেব। ময়দাটা মাখাতে যতটা লাগবে সেই আন্দাজেই দিতে হবে। খানিকটা তেল দিয়ে দেব, কলার বড়া হচ্ছে, রেসিপিটা খুব ভালো আছে। তাহলে একটু অপেক্ষা করো, ভাজাটা হোক। বড়াগুলো ফুলে গেছে রে।
গরমে গরম গরম বড়া, তাল ফুল্লের মতো হয়ে গেছে। টিউশন থেকে এসেই মায়ের বড়া ভাজা শুরু হয়ে গেছে। গুলি ভালো লাগছে খেতে? টেস্ট। এই গরমের মধ্যে আবার গরম গরম বড়া, তাও আবার কলা দিয়ে, ভালোই লাগবে। কিন্তু খুব গরম, ধরতে পারছি না। বোন ওই ঠান্ডা করে করে খাচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন বড়াগুলো কেমন ফুলেছে, আর লাল লালও হয়েছে। এবার টেস্ট করে দেখি, একটু ঠান্ডা হোক, তারপরে খেয়ে বলবো যে কেমন হয়েছে। না, তোমার ধোয়া উঠছে? ধোয়া কাকে রাখবেন, একটু তো ধোয়া হবে। এটাই লাস্ট খোলা না, আর একবার দেবে কাকিমা? অল্প হবে, আর অল্প হবে। এত গরম ছিল, তুমি ঘেমে গেছো। ওরাও খেতে খেতে ঘেমে গেছে। তুমি ঘামোনি? তুমি তো অনুরের কাছে ছিলে না, দিদি ক্যামেরা করছিল তো, আর মা রান্না করছিল, দুজনাই ঘেমে গেছে। আসুন দেখাই কলাটা কতটা নরম হয়েছে, আর ভেতরটাও দেখুন। খুব গরম, এখনো ঠান্ডা করতে পারিনি আমি। তো এটা হচ্ছে কলার ভেতরটা, জিনিসটা খুব নরম হয়েছে, এই দেখুন। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। সব থেকে বড়, এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে আরো ভালো লাগে। গরমে মিষ্টিটা অতটা বোঝা যাবে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা খুব সুন্দর বোঝা যায়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। জেঠিমার এটাই লাস্ট বড়া ভাজা, শেষের দিকে হয়ে গেছে ভাজা। আপনাদের রেসিপিটি কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটা রেসিপি।